ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. 20 নম্বর প্রশ্ন, আমাদের পাড়াতে কিছু মানুষ মারা গেলে গোসল করানোর শেষে সেই মাইয়াতের কাফনের ভিতরে কি কাগজ লিখে ঢুকিয়ে দেয়, এটা কি কোনো হাদিস বা কোরআন বা নবীজির জামানায় ছিল? কোরআনে কেরিমেও নেই আর হাদিসেও নেই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো ছিলই না, তারপরে সাহাবা কেরাম খোলাফা রাশেদিনের জামানায় ছিল না, বরং ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ থেকে এসব প্রমাণ নেই। এসব বেদাতি সুফিদের আবিষ্কার। এরা করে কি, ওদের কাছে সাজরানামা আছে, সাজরানামা চরমনাইর পীরদের গুমরাহির একটি গুমরাহি সাজরানামা সিজরা, ওরা বিকৃত করে বলে সাজারাকে সিজরা বলে, অর্থাৎ পীরদের যে পরম্পরা সিলসিলা, পীরদের সিলসিলা, আমার পীর অমুক ছিল, আমার পীরের পীর অমুক ছিল, তারপর তার পীর অমুক ছিল, তার হাতে অমুক বায়া, তার পীর অমুক ছিল, তার পীর অমুক ছিল, এই করতে করতে ভণ্ডরা আর সমস্ত সুফিরাই ভণ্ড, এরা এটাকে হাসান বসরি অমুক তমুক করতে করতে হাসান হোসেন আর তারপরে আলী রাজিয়াল্লাহ তাআলা আনহু পর্যন্ত পৌঁছায়। এগুলি তাদের হ্যাঁ মিথ্যা ধর্ম, জাল ধর্ম জি। আচ্ছা, তারপরে পৌঁছালে পৌঁছালে এই সাজরা, হ্যাঁ সাজরা নামা পৌঁছাইল, এই যেমন বংশ পরম্পরা হয়, বংশের সিলসিলায় নসাব হয়, এটা হচ্ছে সাজারায় নসাব বলে বংশের যেটা সিলসিলা, আর এটা হচ্ছে পীরদের সুফিদের সাজারা। তো এটাকে বাঙালিরা সিজরা বলে। এই পীরদের সিলসিলা যতগুলি নাম রয়েছে, নামগুলি লিখে একটা কাগজে আর লিখার পরে সেই কাফনে গুজে দেয়, কাফনে বেঁধে দেয়। আর তাদের এই শিরকি আকিদা যে এই যদি কাফনে এই সিজরাটা বা সাজারাটা যদি বাঁধা থাকে পীরের সিলসিলা, তাহলে মনকার নাকি যখন প্রশ্ন করতে আসবে কবরে আসার পরে যখন কাফন খুলবে তখন দেখবে যেতে ওই পীরদের সিলসিলা সব সব মুবারক নাম লেখা আছে বিদাতিদের। সুতরাং এই যে মুবারক নাম লেখা আছে ওই নাম দেখার পরে মনকার নাকি চলে যাওয়ার প্রশ্নই করবে না, প্রশ্নই করবে না যে যথেষ্ট এর হয়ে গেছে আর প্রশ্ন করে, আউযুবিল্লাহ। এগুলি হচ্ছে দলাল, অকুল্ল দলাল ফিন্নার, আর গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম।